T20 বিশ্বকাপ পাই আউ মাত্র 4টি দিন বাকি আছে। এণু টিম ইন্ডিয়া মধ্য আমেরিকা পাই যাত্রা আরম্ভ করেছে। প্রথম পর্যায়ে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ক সমেত কিছু খেলাড়ি নিউইয়র্ক যাই। তবে বিরাট কোহলি এবং উপ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া পরে যাবে বলে কুহাযাইছে। কিন্তু এ ভিতরে বিরাট সমস্ত আশ্চর্য করে দিয়েছেন। আইপিএল টুর্নামেন্ট বাদ পড়া পরে এবে বিসিসিআই কু পুনি থরে ব্রেক মাগিছন্তি বিরাট কোহলিঙ্ক এই নিষ্পত্তি বর্তমান অধিনায়ক রোহিতক পাই চিন্তা বড়াই দেইছি। প্রথম পর্যায়ে অধিনায়ক রোহিত শর্মা রাহুল দ্রাবিড জসপ্রীত বুমরাহক সহ ঋষভ পন্ত রবীন্দ্র জাডেজা এবং অন্যান্য খেলাড়ি নিউইয়র্ক গস্তরে যাইছন্তি। এই গস্তরে বিরাট কোহলি মধ্য নিউইয়র্ক যাত্রারে সামিল হেবাকু থিবাবেলে সে এথিরু দূরেই রহিছন্তি। কিন্তু এক রিপোর্ট অনুসারে বিরাট কোহলি বিসিসিআই পাখরে অপিল করে নিজ ব্রেক সময় বৃদ্ধি করাইছন্তি। আগামী কিছুদিন পাই পুনি ব্রেক্রে রহিবাকু বিসিসিআই পাখরে নিবেদন করিছন্তি বিরাট। তবে কোহলিঙ্ক এই নিষ্পত্তিকু নেই চিন্তারে পড়ি যাইছন্তি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। বিরাট ব্রেক পাই অপিল করিবা পরে বর্তমান দুইটি প্রশ্ন সমস্তকু বিচলিত করিছি। বিশ্বকাপরে খেলিবে তো বিরাট, বাংলাদেশ বিপক্ষ ওয়ার্ম অপ ম্যাচরে দল সহ সামিল হেবে তো কোহলি। সূচনা অনুসারে এলিমিনেটর ম্যাচরে বেঙ্গালুরু বাদ পড়িবা পরে বিরাট কোহলি সামান্য আহত হয়েছেন। তেণু বোর্ডকু সে কিছুদিন ব্রেক পাই আবেদন করেছেন। বিসিসিআই মধ্যে বিরাটক আবেদনকু সম্মান জনাই কিছু দিনর ব্রেক পাই অনুমতি প্রদান করেছে। তবে এনেই বিসিসিআইর জনে অধিকারী কহিছন্তি যে বিরাট কিছুদিন বিলম্বরে টিম ইন্ডিয়ারে সামিল হেবে। কোহলি প্রায় আসন্তা মে 30 তারিখ মধ্যে নিউইয়র্ক গস্ত করে পারন্তি, অর্থাৎ বিরাট বাংলাদেশ বিপক্ষ ওয়ার্ম অপ ম্যাচ রু দূরেই রহিবে। ব্যুরো রিপোর্ট, ওড়িশা ভাস্কর। মহিলাঙ্কু সুরক্ষা পাই দরকার নিরঞ্জন, আমার নিযুক্তি পাই দরকার নিরঞ্জন, আম পরি যুবগোষ্ঠী মানক উন্নতি পাই দরকার নিরঞ্জন, ভণ্ডারী পোখরী নির্বাচন মণ্ডলীর উন্নতি পাই দরকার নিরঞ্জন, সেথিপাই এথর ভোট হাতকু। ভণ্ডারী পোখরী বিধানসভা নির্বাচন মণ্ডলীর সর্বাঙ্গীন উন্নতি পাই বিধানসভা প্রার্থী শ্রী নিরঞ্জন পট্টনায়কঙ্কু হাত চিহ্নরে ভোট দেই জয়যুক্ত করন্তু।